মোহামেডান অন্তপ্রাণ বাপন তৌসিফ খান এবং শেখ আলাউদ্দিন ভাইদের উদ্যোগে নিউ টাউনের হুদোর আইট পিকনিক স্পট যেন মোহামেডান ভক্তদের মিনল মেলাতে পরিণত হয়েছিল আজ 23শে ডিসেম্বর সোমবার। গান, ক্রিকেট, মোহামেডান নিয়ে কুইজ, ফুটবল নিয়ে কুইজ, যেন দিনটি জমে উঠেছিল। আমরাও ছিলাম তার সাথে। ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে ফুটবল ফ্যান্সদের। অসাধারণ একটা ভক্ত আজকের দিনটা খুব ভালো কাটছে আমাদের সবাই। একদল ছোট ছোট বাচ্চাদের মতো করে ঝোলা ঝুলছে। এ বাবর ভাই, ঝোলা ঝুলতে কেমন লাগছে বলো? ঝোলা ঝুলতে কেমন লাগছে? ভালো, ছোটবেলার কথা আমার মনে পড়ে গেল আমার। আচ্ছা, তুমি বলো ঝোলা ঝুলতে কেমন লাগছে? খুব ভালো লাগছে। পিকনিকে কেমন লাগছে বলো? খুব ভালো, খুব ভালো। সব সব ভাইরা এক জায়গায় একসঙ্গে হয়ে মিলিত হয়ে খুব ভালো লাগছে আমার। অনেকদিন পরে খেলা মেলা ম্যাটে এক জায়গায় হয় হতে পারছি না, তাই পিকনিকের মাধ্যমে আবার সবাই এক জায়গায়। আমরা যার অপেক্ষা বসে আছি সে আমাদের প্রিয় দিব্যেন্দু মিত্রের অপেক্ষা আমরা বসে আছি। দাদা আসছে খুব শীঘ্রই। সকলের ভালোবাসার মানুষ, সকলের প্রিয়। ফুটবল মানেই রাকিবুল, উত্তর চব্বিশ পরগনা মানে রাকিবুল, মঞ্চ মানে রাকিবুল, মানুষের বিপদে আপদে মানে রাকিবুল। আমাদের সকলের প্রিয় যে আগামী দিনে আমরা অনেক বড় জায়গাতে দেখতে চাই রাকিবুল ভাইকে। আজকের এই প্রোগ্রামে সে রাকিবুল ভাইয়ের কেমন লাগছে যদি আমাদের কাছে শেয়ার করে? অসাধারণ অনুভূতি সৃষ্টি হচ্ছে। আজকে আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবের গুটিকয়েক ফ্যান এরা যা উদ্যোগ নিল, মানে আজকে কী বলবো, আপনার রাজহাট থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে হাতিশালা সংলগ্ন সুন্দর একটা মনোরম পরিবেশে একটা পিকনিকের আয়োজন হচ্ছে। আমাদের আলাউদ্দিন দা, বাপন, তৌসিফ ভাইদের নেতৃত্বে এখানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন এবং উপস্থিত হবেন আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস, উপস্থিত থাকবেন আপনার মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার আপনার বিলাল দা থাকবেন এবং আপনাকে এখানে এসে আপনার কেমন লাগছে? দারুণ দারুণ লাগছে। এই কিছুক্ষণ আগে আমরা ক্রিকেট খেললাম, এখন আর একটা ম্যাচ খেলছি ক্রিকেট। এখন আমাদের মুশারফ সাহেব আপনার এ করছে, কি বলবো, ক্যামেরা করছে, ও অসাধারণ বক্তব্য দেয় এবং ও একজন মোহামেডানের অন্ধভক্ত। সেই সঙ্গে আমাদের আলাউদ্দিন ভাই আছে এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম একজন। আলাউদ্দিন ভাই বলুন কেমন লাগছে? আজকে আমাদের সাথীরা আসছে, পিকনিকের আয়োজন হয়েছে ভাঙড় এলাকা, খুবই ভালো লাগছে। এটা ভাঙড় সংলগ্ন রাজারহাটের মধ্যেই আছি আমরা, ভাঙড় সংলগ্ন রাজারহাট। আমরা সবাই একত্রিত হয়েছি, হ্যাঁ একত্র হয়েছি, একটা মোটামুটি খাওয়া দাওয়ার ব্যবস্থা, খুবই ভালো লাগছে। এখন মূলত আপনি আপনি বাপন তৌসিফ এদের উদ্যোগেই বিভিন্ন জায়গার মোহামেডান ফ্যান্স থেকে এক জায়গায় এনে প্রোগ্রাম চাই, এরকম মিলন উৎসব, এই কেমন লাগছে? পিকনিক বারবার হয়, আমাদের বন্ধুরা সব একত্র হও বারবার। আজকে প্রোগ্রাম কেসে লাগ রহা হ্যায় বলো? আচ্ছা লাগ রহা হ্যায়, সব ভাই লোগ এক সাথ আয়ে, বহুত দিন কে বাদ মে আচ্ছা লাগ রহা হ্যায়। খাওয়া স্টার্ট হয়ে সঙ্গে সঙ্গে খেতে খেতে ফুটবল ফুটবল নিয়ে মোহামেডান নিয়ে কুইজ কনটেস্ট, সরাসরি কুইজ কনটেস্টের প্রয়োজন চলছে, নিয়োগকরণ চলছে। আমাদের সঙ্গে আছে মুন্না ভাই, বলিয়ে কুছ কেসে লাগ রহা হ্যায়? বহুত বড়িয়া লাগ রহা হ্যায়, বহুত আচ্ছা ম্যানেজমেন্ট হুয়া হ্যায়। ऐसा करके हम लोग एक साल में सबको एक बार एक तो प्रोग्राम करना चाहिए। आज के प्रोग्राम क्या लगे? आज के प्रोग्राम क्या लगे बोलो? খুব সুন্দর, আমরা খুব আনন্দিত যে এতদূর প্রোগ্রামে এসেছি এবং সকলকে একসঙ্গে পেয়ে আমরা খুব আনন্দিত। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। হাফিজ ভাইদের টাইম শেষ, এই আবুল ফারা আছে, বলো কেমন লাগছে? সুন্দর লাগছে।